আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আইপিএলে কেকের ম্যানেজমেন্টের এবার পরিকল্পনায় বড় সড় ধাক্কা খেয়েছে। প্যাট কামিসের বদল হতে চাচ্ছে এবার মুস্তাফিজকে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই। আপনারা সকলেই জানেন যে গত বছর কলকাতার বুকে যখন আইপিএলের নিলামের আসর বসেছিল ঠিক তখন বেশ ঢাকঢোল পিটিয়ে সবচাইতে বেশি টাকা খরচ করে প্যাট কামিসকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যুক্তি ছিল ইডেনের উইকেট যেহেতু পেস সহায়ক তাই কামিন্সের গতি হতে চলেছে কেকেআরের বড় হাতিয়ার। তারপর অবশ্য গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, এবার আইপিএল হচ্ছে আরব ভূমে। ফলে কেকেআর ম্যানেজমেন্টের পরিকল্পনা যে বড়সড় ধাক্কা খেয়েছে তা বলাই বাহুল্য। মরুভূমে স্লো লো উইকেটে এখন কেকেআরের কাছে কার্যত বোঝা হয়ে দাঁড়িয়েছে 15.5 কোটি টাকার বলার। শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইয়ান মর্গানের সঙ্গে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে গিয়েছিলেন, কিন্তু বল হাতে কোনো সাফল্য মেলেনি। শুধু উইকেট মেলেনি বলে নয়, লাইন লেন্থ ঠিক করতে পারছিলেন না। যখন লাইন ঠিক হচ্ছিল তখন লেন্থে গোলমাল হচ্ছিল, আবার উল্টোটাও হচ্ছিল। তার জেরে দলের প্রধান পেস বলার কোনো উইকেট পাচ্ছিলেন না, উল্টো রান খরচ করে এসেছেন। এবারের আইপিএলে মাত্র 2টি উইকেট পেয়েছেন কামিন্স। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 4 ওভারে 19 রানের খরচায় 1 উইকেট নিয়েছিলেন। পরের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে 1 উইকেট নিয়েছেন, 3 ওভারে দিয়েছিলেন 13টি রান। কিন্তু তারপর থেকে টানা 5 ম্যাচে কামিন্সের উইকেট কলাম পুরোপুরি ফাঁকাই রয়ে গিয়েছে। সব মিলিয়ে 8 ম্যাচের মধ্যে 6টি ম্যাচে কামিন্স খালি হাতে ফিরেছেন, আর এখানেই দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে শাহরুখ খানের। তিনি বলছেন, প্যাট কামিন্সকে আমাদের এখন বোঝা মনে হচ্ছে, তার পেসার লাইন লেংথ কিছুই ভালো যাচ্ছে না। তার বদৌলতে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাতিপত্র দিত তাহলে আমরা মুস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে পারতাম, কেননা বিসিবি প্রেসিডেন্ট কাপ যে চলছে সেখানে মুস্তাফিজুর রহমান দারুণ ফর্মে আছেন। তার এই ফর্মটা যদি আমরা আমাদের কলকাতার হয়ে এবারে কাজে লাগাতে পারতাম তাহলে হয়তো বা আমাদের দলের অবস্থানটা আরও ভালো থাকতে পারতো। মিস করছি মুস্তাফিজুর রহমানকে, যদি প্লে অফে যেতে পারি তাহলে হয়তো বা আবারও মুস্তাফিজের জন্য আমরা চেষ্টা করব। এই ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তীতে খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।